আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিস এই নামে আমরা পরিচয় দিতে পারবো কি পারবো না এই বিষয়ে। তো ভাই প্রথমত বুঝতে হবে যে আহলে হাদিস এটা কোনো দল বা মাজহাব বা কোনো মতের নাম নয়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম। যেমন আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে এটাই যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন, সকলে আমরা মুসলিমরা একমত বিশ্বাস করে এখানে। তবে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলি নাম আছে। পবিত্র কোরআন সুন্নাহ থেকে আমরা কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি আলাদা আলাদা সিফাতি নাম পাই, যেমন রহমান আর রহিম আল করিম আল হাকিম। এই যে নামগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কিন্তু তার নাম আছে অনেক। আর রহমান কেন? তিনি রহম করনেওয়ালা, আল হাকিম তিনি শ্রেষ্ঠ বিচারক। এই যে নামগুলো হচ্ছে সিফাত অর্থাৎ বৈশিষ্ট্যগত নাম। তবে আল্লাহ কজন? একজন। তবে বৈশিষ্ট্যগত নাম অনেক হতে পারে, এটা নিয়ে যেমন কোনো মতনৈক্য মতভেদ নাই, পবিত্র কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। তদ্রূপ একইভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তার নাম কি? মোহাম্মদ। কিন্তু তার অনেক নাম আছে, যেমন পবিত্র কোরআন সূরা সফ আয়াত নম্বর 6 তার নাম বলা হয়েছে আহম্মদ। ইমাম বাঘাবির একটি কিতাব আছে শারুস সুন্নাহ হাদিস নম্বর 3036, শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ সোহাইব আরনাউত এবং শেখ জুবার আলী জাই হাদিসের সনদকে হাসান সাহি বলেছেন যে আল্লাহ রাসূল বলছেন তার অনেকগুলি নাম আছে, যেমন মোহাম্মদ, আল আহম্মদ, আল মাহি, আল আকিব। এই যে আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি নাম পাওয়া যাচ্ছে, সব নামগুলো কি? বৈশিষ্ট্যগত নাম। তার মানে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি তার বৈশিষ্ট্যগত নাম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন অনেকগুলি নাম আছে, রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি নাম আছে, যেমন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনেক বৈশিষ্ট্যগত নাম ছিলেন অনেকজনের। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে সাহাবীদেরকে মহাজির এবং আনসার বলে তিনি সম্বোধন করেছেন সূরা তাওবা আয়াত নম্বর 100 যেটা পাওয়া যায় স্পষ্টভাবে। তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিদ বিন ওলিদের নাম রেখেছিলেন কি? সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। মানে আল্লাহ বৈশিষ্ট্যগত নাম সেই সাহাবিকে দিয়েছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি বৈশিষ্ট্যগত নাম যে কোনো জিনিসের এটা নাজায়জ, এটা হারাম নয়, বা সেই নামে ডাকাটা নাজায়জ হারাম নয়, বরং এটা ভালো। সমস্যা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইফুল্লাহ নাম দিয়েছে খালিদ বিন ওলিদের বৈশিষ্ট্যগত নাম, অবশ্যই ভালো। যেমন আমরা বলতে পারি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে বা মদিনাতে 4 বছর ধরে পড়াশোনা করছে বা অনেকদিন ধরে পড়াশোনা করছে, তাদের একটা সিফাত দেওয়া হয়, সেটা কি? মাদানী, আল মাদানী। যারা মক্কাতে থাকে তাদেরকে বলা হয় মাক্কি। এই নামগুলো কি? এগুলো বৈশিষ্ট্যগত নাম। যেমন আমরা বলি শেখ মতুর রহমান মাদানী, শেখ হাসিন মাদানী, এই যে আমরা নামগুলো বলছি মাদানী, এগুলো কি? বৈশিষ্ট্যগত নাম। তাই এগুলো কেউ যদি ইনকার করে, এটা জ্ঞান পাপী ব্যক্তি ছাড়া এগুলো আর কেউ করতে পারে না, অস্বীকার করতে পারে না। তাই যে কোনো জিনিসের একটা বৈশিষ্ট্যগত নাম থাকে। তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে অনেকগুলি নাম রেখেছেন, অনেকগুলি, শুধু মুসলিম নাই, তিনি মুমিন, মুমিনিন নাম রেখেছে। এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রেখেছেন অনেক জায়গাতে। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্যগত নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একবার এক এক রকমের রেখেছে। তাছাড়া শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুসলিম বলেই ডাকতে বলেছে এমনটি নেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুনান তিরমিজি হাদিস নম্বর 2863 এবং সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6233, মুসনাদে আহমদ হাদিস নম্বর 17209 এবং 23298, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কারভাবে বলেছে তোমরা সেই নামে ডাকো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছে। তার মধ্যে কি? মুসলিমিনা, মুসলিমিনা শব্দ ব্যবহার করেছে, মুমিনিনা, তারপরে মুমিনিনা, তারপরে ইবাদুল্লাহ, অর্থাৎ ইবাদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটা ইবাদুল্লাহ বলে এই নামও নামকরণ করেছে। তাই শুধু যে মুসলিম নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এমনটি নয়, ইবাদুল্লাহ এটা আল্লাহরই দেওয়া নাম, যেটা সহি সুনান তিরমিজি সহ অন্যান্য গ্রন্থে পাওয়া যায় এবং সনদ হাসান এবং সহি সনদে বর্ণনা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে শুধু মুসলিম না, ইবাদুল্লাহ এটাও একটি নাম, এটা কি? বৈশিষ্ট্যগত নাম, আল্লাহর উপাসনাকারী। তো এখানে বিষয় হচ্ছে যে বৈশিষ্ট্যগত নাম রাখাটা নাজায়েজ, হারাম নয়। তবে আহলে হাদিস এই নামটা একটা বৈশিষ্ট্যগত নাম, যারা কোরআন হাদিস মেনে চলে তাদেরকে বলা হয় আহলে হাদিস। কিন্তু এইখানে আবার একটি সমস্যা করে ফেলেছে বিশেষ করে মুকাল্লিদগণ, তারা বলছে আহলে হাদিস বলতে তাদেরকে বোঝায় যারা হাদিস নিয়ে গবেষণা করত, হাদিস নিয়ে তাকরিজ করত, হাদিসের তাহকিক করত, হাদিসকে হিফজ করত, তারাই শুধু, অন্য কোন সাধারণ ব্যক্তি আহলে হাদিস না। এটা একটি বিভ্রান্ত ধারণা। আহলে হাদিস কারা এ বিষয়ে ইমাম আহমেদ ইবনে হাম্বলকে যখন প্রশ্ন করা হয়েছিল, ইমাম খাতিব আল বাগদাদি তিনি আর জামিতে এই কথাটি নকল করেছেন প্রথম খণ্ডে 201 পৃষ্ঠাতে, যে তিনি বলেছেন আহলে হাদিস বলতে ইমাম আহমেদ ইবনে হাম্বল বলছে বেশ কিছু মানুষকে বোঝানো হয়, তার মধ্যে দুই ধরনের তিনি ক্যাটাগরি ভাগ করেছেন, এক যারা হাদিস নিয়ে গবেষণা করত, হাদিস মুখস্ত করত, আর দুই নম্বর তারাই যারা হাদিসের পরে আমল করত, হাদিস আমল করার জন্য অনুরাগী, তারা হচ্ছে আহলে হাদিস।
তো ইমাম ইবনু তাইমা ফতোয়া মাজমুআতে তিনি এই কথা সেম বলেছেন, আহলে হাদিস দুই ধরনের। ইমাম ইবনু হিব্বান তিনিও পরিষ্কারভাবে আল ইহসানে পরিষ্কারভাবে বলেছেন যে আহলে হাদিস দুই ধরনের, এক মুহাদ্দিসগণ এবং অপর কারা যারা হাদিসের পরে আমল করে তাদেরকে বলা হয় আহলে হাদিস। ইমাম হাকিম তিনি আল ইহসানের 6129 নম্বর হাদিস এবং অন্য সংস্করণ 6162 নম্বর হাদিসের ব্যাখ্যাতে তিনি এ কথা নকল করেছেন। তাই এটা বোঝা যাচ্ছে আহলে হাদিস শুধুমাত্র তারাই নয় যারা শুধু হাদিস নিয়ে গবেষণা করবে, এমনটি নয়। যারা হাদিসে পড়ে আমল করে সাধারণ জনতা তাদেরকে আহলে হাদিস বলে আখ্যায়িত করেছে, যেগুলো আমরা তিনজন ইমাম মুহাদ্দিসের কথা থেকে নকল করলাম। এখানে আরো একটি বিষয় যে বিশেষ করে তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 ইমাম ইবনে কাসির তিনি বলেছেন একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে কিয়ামতের মাঠে সবচেয়ে এই ব্যক্তিগণ আহলে হাদিসগণ সবচেয়ে মর্যাদাবান হবে, কেননা তাদের ইমাম হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন আহলে হাদিসদের মর্যাদা বৃদ্ধি করা হবে। ইমাম সুয়েতি তিনি তাদরিবুল রাবিতে এই কথাই বলেছেন যে আহলে হাদিসদের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আহলে হাদিসদের ইমাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় আর তাদের মর্যাদা যদি বৃদ্ধি করা হয়, যদি ধরে নিই আর তারাই যদি তাইফে মানসুরা সম্পর্কে ইমাম বুখারীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। আলু ইবনু মাদানী ইমাম বুখারীর উস্তাদকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন যে তাইফে মানসুরা তারা কারা? তারা আহলে হাদিস, যেটা সুনান তিরমিজি হাদিস নম্বর 2229 বর্ণনা আছে যে তাইফে মানসুরা কারা। তো আহলে হাদিস পরিষ্কারভাবে বলেছে, তো তাইফে মানসুরা যদি আহলে হাদিস হয়, ফিরকায়ে নারজি যদি আহলে হাদিস হয়, সমস্ত মহাদ্দিসগণ এই কথাই বলেছে, অন্য কোনো ব্যক্তির নাম বলেনি। তার মানে কি বোঝা যাচ্ছে? এটাই, শুধুমাত্র যারা হাদিসের তাহকিক করতো গবেষণা করতো তারাই স্বর্গরাজ্যে যাবে, জান্নাতে যাবে, তারাই সাহায্যপ্রাপ্ত দল। আর যারা সাধারণ আম জনতা যারা হাদিসের উপরে আমল করে তারা জান্নাতে যাবে না, তারা তাইফে মানসুরা অন্তর্ভুক্ত হবে না। এটা থেকে প্রমাণিত হয় যে শুধুমাত্র হাদিস গবেষণা করে আহলে হাদিস নয়, যারা হাদিসের উপরে আমল করে তারাও আহলে হাদিস। এটা ইজমা দ্বারা প্রমাণিত, পরিষ্কারভাবে ইজমা দ্বারা প্রমাণিত এই কারণে, কারণ এই কথার পরিপন্থীতে কোনো আলেম কোনো মহাদ্দিসের কোনো কথাই পাওয়া যায় না। তাই আহলে হাদিস এটা একটি বৈশিষ্ট্যগত নাম, এটা অবশ্যই জায়েজ। আর দুই নম্বর বিষয় এখানে আমরা যেটা বলতে চাই যে ইমাম ইবনু হিব্বান 61 নম্বর হাদিস, সাহি ইবনু হিব্বান 61 নম্বর হাদিসের একটি বাব রচনা করেছেন, সেখানে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। এই ধরনের অসংখ্য ইমাম খাতিব আল বাগদাদি তিনি একটি বই রচনা করেছেন আহলে হাদিসের প্রশংসা জন্য, শারফু আস সাহাবিল হাদিস, তিনি 5 নম্বর 29 নম্বর 23 নম্বর 26 নম্বর বিভিন্ন জায়গাতে ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনু হাম্বাল, ইমাম আবু দাউদ, তাই সকলের কথা নকল করেছেন, ইমাম আলী ইবনু মাদানি সকলের কথা নকল করে তিনি এটা বলতে চাইছেন বারবার যে তাইফে মানসুরা কারা, কারা সাহায্যপ্রাপ্তি দল, কারাই ফেরকা এনার্জি, সকলকে বলছে তারা হচ্ছে আহলে হাদিস, সকলে একমত এখানে। তো যারা এখানে বলছে যে আহলে হাদিস নামটা রাখা জায়েজ নয়, এটা শরীয়তসম্মত নয়, এটা একটি দল, এটা একটা ভ্রান্ত কথা, এটা একটা জ্ঞান পাপী মানুষ ছাড়া কেউ বলবে না। তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, আর যে কোনো বিষয়ের যে কোনো ব্যক্তির একটা বৈশিষ্ট্যগত নাম অবশ্যই থাকে। যেমন এখানে আমরা একটা বলি যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যেমন আমরা খ্রিস্ট ধর্মের কথা যদি বলি, তো হযরত যীশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিস্টান ধর্ম হয়েছে। যদি জৈন ধর্ম বলি, মহাবীর জৈনের নাম অনুসারেই একজন ব্যক্তিগত ব্যক্তি বিশেষ এইসব ধর্মগুলো। হিন্দু ধর্ম তো সিন্ধু নদের অবিকায়, এটা কি একটা দেশ? একটা দেশ ভিত্তিতে এই নামগুলো হয়েছে, এগুলো আপেক্ষিক। একইভাবে যদি আমরা বলি হানাফিকে, যে ইমাম আবু হানিফার অনুসরণ করে তাকে হানাফি, শাফিকে যে ইমাম শাফির আনুগত্য তাকলিদের সাক্ষী করে তিনি শাফিঈ, কিন্তু কেউ যদি প্রশ্ন করে আহলে হাদিসকে, এখানে কোনো ব্যক্তি নেই। কে জবাব দিয়েছে? তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 71 একবার পরিষ্কার হয়েছে, আহলে হাদিসের ইমাম তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা ইমাম সুয়েতি তাদরিবুল রাবিতে তিনি কথা নকল করেছেন পরিষ্কারভাবে। তাদের ইমাম হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা বুঝতে পারছি এই বিষয়টি এখানেই যে ফেরকা এনার্জি এবং তাইফে মানসুরা সকলে বলছে আহলে হাদিস, আর আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, আর এই বৈশিষ্ট্যগত নাম প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, পবিত্র কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, এমনকি উম্মতে ইজমা থেকে প্রমাণিত। তাই যারা ইনকার করছে এটা তাদের ভ্রান্ত একটি ধারণা, আর যারা এইভাবে বলছে যে এই নাম ধরে ডাকা জায়েজ নয়, এটা মূলত তারা জ্ঞানপাপী মানুষ ছাড়া কিছু বলা যেতে পারে না। পরিষ্কারভাবে আমরা এটাই বলতে চাই, এটা একটি বৈশিষ্ট্যগত নাম, এটা নিয়ে মতনৈক্য মতভেদ কোনো যুগেই ছিল না। সমস্ত মহাদ্দিস যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাই তাহলে আমরা দেখে আসব তারা সকলে আহলে হাদিস এই শব্দটা ব্যবহার করেছে ফেরকা নাজি সম্পর্কে এবং তাইফে মানসুরে সম্পর্কে। তো এই বিষয়ে একটি সুন্দর একটি বই বঙ্গানুবাদ করা হয়েছে শেখ জুবার আলী জায়ের আহলে হাদিস এক সিফাতি নামে, বইটি মূল উর্দু, এটা বাংলাদেশ থেকে হাদিস ফাউন্ডেশন ঢাকা থেকে অনুবাদ করেছে শেখ
আমাদের আহমদুল্লাহ সাইয়েদপুরি। তো বইটি আপনারা হাদিস ফাউন্ডেশন থেকে কিনবেন, প্রায় 150 পৃষ্ঠার বই, আলহামদুলিল্লাহ চমৎকার একটি গ্রন্থ। এই গ্রন্থটি বেশি বেশি প্রচার করা উচিত, এবং যারা বলছে যে আহল হাদিস এই নামটি ধরে রাখা জায়েজ নয়, তাদের কঠোরভাবে একটা চমৎকার জবাব দেওয়া হয়েছে। যারা বলছে শুধু মুসলিম আমাদের নাম, তাদেরও একটি জবাব দেওয়া হয়েছে। যারা বলছে যে আহল হাদিস এটা শুধু মহাদ্দিসদেরকে বোঝানো হয়েছে, এরও একটি চমৎকার জবাব দেওয়া হয়েছে। আহল হাদিস সম্পর্কে যতগুলো প্রশ্ন তারা করেছে, অপবাদ লাগিয়েছে, সমস্ত কিছুর খণ্ডন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বই, আপনারা বইটা পড়ে দেখবেন, ইনশাল্লাহ বইটার প্রচারও করবেন, ইনশাল্লাহ সমস্ত জবাবগুলো তো বইয়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।